আসসালামু আলাইকুম। এর আগে ভিডিওতে আমি বলেছি যে আমরা নিজেরাই যদি আমাদের জ্ঞান সঠিক জ্ঞান থাকে নিজেরই আমি আমার ডাক্তার বা আমরা আমাদের ডাক্তার। তো এই সম্বন্ধে আমি কন্টিনিউ করতেছি। এর আগের একটা ভিডিও দেখবেন হাউ ই ক্যান মেক ফুড ফ্রম ইয়ার, ওই ভিডিওটা এরপরে দেখে নেবেন আমার ইউটিউবে। এই যে এতগুলো কারণ বলেছিলাম আগে যে পুয়ার লাইফস্টাইল, পুয়ার মানে আনহেলদি ফুড হ্যাবিট, ক্রনিক স্ট্রেস, ক্রনিক ইনফেকশন, পুয়ার স্লিপ, প্রচুর পরিমাণে কেমিক্যাল ইউজ করা, এনভায়রনমেন্টাল পলিউশন, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, এইগুলোর প্রভাবে আমাদের শরীরে অ্যাসিড তৈরি হয়, অ্যাসিডিটি। দুটা জিনিস ওই আর ভিডিও যেটা বললাম যে ক্যান উই মেক ফুড ফ্রম ইয়ার, ওই ভিডিওর মধ্যে সুন্দরভাবে আমি বলেছি, ওইটা বলে নেবেন। আমি এইটা সম্বন্ধে বলবো না বেশি যে অ্যালকালাইন ফুড কী, অ্যাসিডিক ফুড কী, বা অ্যালকালাইনিটি অফ দ্য বডি বা অ্যাসিডিটি অফ দ্য বডি এটা কী জিনিস। দুটা জিনিস মনে রাখবেন আমাদের সবসময় বডিতে কনস্ট্যান্ট, একটা হচ্ছে বডি টেম্পারেচার, একটা বডি পিএইচ। আমাদের সমস্ত বায়োকেমিক্যাল রিয়াকশনস যে আমাদের শরীরের ভিতরে হচ্ছে এগুলো একটা নির্দিষ্ট পিএইচ রেশিও, পিএইচ একটা গ্যাপে হয় 7.35 থেকে 7.45, এর মধ্যে সমস্ত বায়োকেমিক্যাল রিয়াকশনগুলো ঠিক মতো হবে। 7.35 নিচুদের নামে আমাদের বডি এসিডিকে চলে, এসিডিকের দিকে চলে যাচ্ছে, এবং 7.45 যদি বেশি হয় আমরা চলে যাচ্ছি অ্যালকালাইনের দিকে, এইটাও খারাপ এইটাও খারাপ। তো আপনারা মনে রাখবেন আমাদের বডি খুব রেয়ার 7.45 উপরে যায়, কিন্তু অলওয়েজ 7.35 নিচে চলে আসে আমাদের খাবারের জন্য। কারণ আমরা সব খাই অ্যাসিডিক খাবার, সব খাবার আপনার যা খাচ্ছেন এখন সে অ্যাসিডিক খাবার। অ্যাসিডিটির চারটা স্টেজ, একটা স্টেজ হচ্ছে আপনি দেখবেন যে হঠাৎ করে আপনি কেমন যেন একটু লেক অফ এনার্জি, মানে এনার্জি পাচ্ছেন না, একটু মাথায় ব্যথা করে, ওই জায়গায় একটু ব্যথা করে, বুঝছেন? এইগুলো হচ্ছে মনে করতে হবে যে আপনার বডিতে অলরেডি অ্যাসিড জমতেছে, স্পেশাল ল্যাকটিক অ্যাসিড। তো এটার জন্য আপনার এনার্জি প্রোডাকশন ঠিক মতো হচ্ছে না, বডিতে অ্যাসিড তৈরি হচ্ছে, এই জন্য আপনার শক্তি কমে যাচ্ছে, যেখানে অ্যাসিড জমতেছে ওইখানে ব্যথা হচ্ছে, এই হচ্ছে প্রথম সিমটম। কিন্তু এটা আপনি মনে করেন যেটা কিছুই না, একদম নর্মাল, একটা কফি খেয়ে নিলাম, একটা স্টিমুলেটার খেয়ে নিলাম, বা একটা পেন কিলার খেয়ে নিলাম, প্রবলেম সলভ, ওকে গো। আপনি যাচ্ছেন, আপনার কোনো চেঞ্জ হতেছেন না, এই আপনি ফুড হেভিলি চলতেছেন, এই লাইফস্টাইল চলতেছেন। এরপরে কোনো সময় দেখবেন যে হয় আপনার পেন কিলারের পরিমাণ বাড়াতে হবে, আর না হলে আপনাকে স্টিমুলেন্ট আরও বেশি, কফি মানে কারণ আগে 1-2 কাপ খাইতেন, এখন 4-5 কাপ আরম্ভ করেন, ওকে, তবু ম্যানেজেবল। এরপরে বছর পর বছর চলে যাবে, বুঝছেন? হঠাৎ করে দেখবেন যে আর তো এগুলোতে কাজ হচ্ছে না, এরপর আস আরও কিছু অ্যাড করতেছেন, ওইটা করতেছেন, ওইটা করতেছেন, ইন্টারনেটে খোঁজাখুঁজি করতেছেন, জোগাড় করতেছেন, কাজ হয় না, তখন কী করবেন? মাস্ট আর কোথায় যাবো আমরা? ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার আপনাকে টেস্ট মেস্ট করে হচ্ছেন, পরীক্ষা টরীক্ষা করে আপনার একটা ডায়াগনোস দেবে যে ঠিক আছে আপনার এইটা। এই যে এইটা হলো থার্ড অলরেডি স্টেজ, মানে যখন ডায়াগনোস হয়ে গেছে। আর ওই যে বললাম যে ডায়াগনোসের আগে আপনি বাড়াচ্ছেন, মানে পেন কিলার বাড়াচ্ছেন, আর স্টিমুলেন্ট বাড়াচ্ছেন, কফি পরিমাণ বাড়াচ্ছেন, বুঝছেন? ওইটা অলরেডি নাম্বার সেকেন্ড স্টেজে অলরেডি চলে গেছেন অ্যাসিডিটি। নাম্বার ফোর্থ, এইটা অত্যন্ত জটিল জিনিস, অত্যন্ত লাস্ট স্টেজ অফ অ্যাসিডিটি। বডির সমস্ত কিছু বায়োকেমিক্যাল রিয়াকশন অলরেডি অত্যন্ত, বুঝছেন, মানে নিচের পর্যায়ে চলে আসছে, আপনার শক্তি, শরীরে শক্তি নাই, বিভিন্ন ধরনের প্রবলেম। ওই পর্যায়ে যখন আপনার শরীর চলে যাবে
তখন হবে আপনার ক্যান্সারের রিস্ক রয়ে গেছে এবং ওই পর্যায়ে ক্যান্সারের কথা হয় আমাদের ডিএনএ ড্যামেজ হয় সেলগুলো মিউটেন্ট হয় এবং ক্যান্সার ওই সময় তৈরি হয় এটা ফোর্থ স্টেজ বুঝছেন তো এই জন্য আমি বলি যে খাবারের প্রতি খুব নজর দিবেন খাবারটা যে খাবারটা খাচ্ছেন ওইভাবে আপনার সেলটা তৈরি হচ্ছে এবং ওইভাবে আপনার সেলটা ফাংশন হচ্ছে ওইভাবে আপনার শরীরে কাজ করতেছে ওইটা আপনার রেজাল্ট তো এই জন্য বলি যে আপনার ডাক্তার আপনার হন এই জন্য যতটুকু আমার সম্ভব সাহায্য করব ওই ভিডিও থেকে আপনারা কীভাবে আপনার শরীরকে অ্যাসিডিক থেকে আমি এখন বলতেছি আপনি জানতেছেন যে আপনার শরীর অ্যাসিডিক কি না অ্যাসিডিক না আবার অ্যাসিড পরীক্ষা করার জন্য পিএইচ মিটার আছে আপনি কিনে নিতে পারেন পিএইচ মিটার আপনার সালিবা এবং পেশাব চেক করে দেখবেন সকালে 4-5টার দিকে উঠে আপনার পেশাবটা মানে জাস্ট একটা ইয়ের মতো থাকবে বুঝছেন কাগজের মতো ওইটা চেঞ্জ হবে বুঝছেন ওইখানে পেস মিটার যেখানে আছে ওইটা বুঝতে পারবেন মানে আপনি পেশাবটা চেক করুন দেখেন যে আপনার পিএইচ কত সালিবাটা চেক করুন পিএইচ কত অ্যাকচুয়ালি এই দুইটার পিএইচ সমান সমান আসতে হবে মোটামুটি যদি মনে করেন এটা 6.4 এর নিচে চলে আসছে বা 6 এর নিচে আসছে আপনার বডি অ্যাসিডিক টু মাছ অ্যাসিডিক নর্মাল রেঞ্জ 6.8 থেকে 7.4 পর্যন্ত এইটা যদি থাকে মোটামুটি ই এর মানে কি এইটা হচ্ছে টেস্ট আপনি এইভাবে টেস্ট করেন যে আপনার শরীরের কন্ডিশন দেখেন কী অবস্থা আছে তো যদি দেখেন যে আপনার শরীর অ্যাসিডিক এবং আমি জানি 100% আপনার শরীর অ্যাসিডিক হবে তখন আপনাকে ওই অ্যাসিডিক খাবারের মাধ্যমে ওই রেশিওর মাধ্যমে এবং অ্যালকালাইন খাবারের মাধ্যমে এবং একটা রেশিও বলছিলাম যে কতটুকু অ্যালকালাইন খাবার খেতে হবে এবং কতটুকু অ্যাসিডিক খাবার খেতে হবে এবং অ্যালকালাইন পানির মাধ্যমে আপনারা এখন জানেন অ্যালকালাইন পানি কী আমি বলছি টেপের সাথে আপনারা রিভার্স অসমোসিস যোগ করে নেন এবং গুড কোয়ালিটি ভালো কোয়ালিটির হিমালয়ান পিঙ্ক সল্ট 1 লিটার পানিতে 1 চা চামচ অ্যাড করেন সেটা হবে গুড ওয়াটার অ্যালকালাইন ওয়াটার তো এই অ্যালকালাইন ওয়াটারের সাথে এবং অ্যালকালাইন ফুডের মাধ্যমে আপনার বডিকে আপনি অ্যালকালাইন স্টেজে আনবেন এই দুটো যদি করতে পারেন অটোমেটিক্যালি বাকিগুলো স্ট্রেস যদি কমাইতে পারেন স্ট্রেস কিন্তু বডি অ্যাসিডিক করে আমি ওই যে বললাম স্ট্রেস খারাপ ঘুম অনেক ইনফেকশান এগুলো সব কিছু বডি অ্যাসিডিক করে বুঝছেন ওগুলোকে আপনি দুইটা যদি করতে পারেন এই দুইটা আপনাকে বাকিগুলো সাহায্য করবে তো এখন মনে করেন আমি সব কিছু করতেছি আমি অ্যালকালাইন ফুডও খাচ্ছি নেশার থেকে এবং ভালো পানীয় পান করতেছি কিন্তু আমার তো প্রবলেম সলভ হচ্ছে না আমি মনে করি একটা প্রবলেম সলভ হবে কিন্তু ধীরে ধীরে এটা হচ্ছে ন্যাচারাল অল্টারনেটিভ অ্যাপ্রোচ এটা কোনো কেমিক্যাল ড্রাগস না যে তাড়াতাড়ি এফেক্ট চলে আসবে এফেক্ট আসবে 100% যদি আপনি সবগুলো করেন এই সবগুলো করার মাধ্যমে আপনার মাস আসবে তো 6টা গোল্ডেন কি আমি বলি যে আপনার হেলথ ক্রিয়েটস করার 6টা গোল্ডেন কি কী জিনিস আমি বলবো 6টা না 7টা 6টা কি ফার্স্ট নাম্বার হচ্ছে ন্যাচারাল গুড ফুড ভালো খাবার হেলদি খাবার অ্যালকালাইন ওয়াটার ভালো পানি আপনার কোলনটাকে গাটটাকে 100% আপনাকে ক্লিন রাখতে হবে আপনি যদি ভালো খাবার খান হেলদি খাবার খান এবং অ্যালকালাইন ওয়াটার খান পান করেন আপনার ইনশাল্লাহ গাটও ভালো কাজ করবে এবং আপনার ডেইলি টয়লেট হবে এবং ভালো টয়লেট হবে এর মানে কি আপনার ক্লিন গুণ থাকবে এই তিনটা যদি হয় বাকিগুলো আপনার ইজি হবে আপনার শরীরে শক্তি আসবে কারণ আপনার ডাইজেশন ঠিক মতো হচ্ছে অ্যাবজর্পশন ঠিক মতো হচ্ছে এবং আপনার এনার্জি প্রোডাকশন হচ্ছে এমনকি শরীর শক্তি থাকবে আপনি ব্যায়াম করবেন ফিজিক্যাল এক্সারসাইজ মাস্ট আমি যেটা রিকমেন্ড করি যে আপনার স্বাস্থ্য অনুসারে শরীরের কন্ডিশন অনুসারে আপনি হিট করবেন হাই ইন্টেনসিভ ইন্টারভাল ট্রেনিং এইটা আমার ভিডিওতে বলা আছে কীভাবে করতে হয় এই যদি করতে পারেন আপনার স্ট্রেস যেটা স্ট্রেস আমি বলি ম্যানেজ হবে এবং স্ট্রেস ম্যানেজ করতে হয় ওগুলো আমার ভিডিওতে ডায়াবেটিসের মধ্যে অনেকগুলো ভিডিও আছে
ওইখানে দেখে নেবেন যে কী হবে, স্ট্রেস ম্যানেজ করতে হবে। যদি স্ট্রেস ম্যানেজ করতে পারেন ভালো ঘুম হবে, ভালো ঘুম যদি না হয় ওইখানে কী করতে হবে, ওইখানে দেখবেন স্লিপ ডায়াবেটিস, ওইখানেও আপনার একটু নক করে দেখে নেবেন যে আমাকে কী করতে হবে, কোন পর্যায়ে কী করতে হবে। তো এই ভালো ঘুম যদি ঘুমাইতে পারেন এবং রাইট ব্রিদিং বলতে হবে সবসময় অ্যাবডোমিনাল ব্রিদিং। আপনার হাত যদি পেটে রাখেন দেখবেন যে কী উঠানামা করতেছে, আপনার পেট উঠানামা করে না বক উঠানামা করে না দুইটা একসাথে উঠানামা করে। যদি পেট উঠানামা করে এইটা মনে রাখতে হবে আপনার রাইট ব্রিথিং অ্যাবডোমিনাল ব্রিথিং, এর মানে কি আপনার সাফিসিয়েন্ট পরিমাণ অক্সিজেন আপনার ব্লাডে আসছে আপনার ব্রিথিংয়ের মাধ্যমে। যদি আপনার চেস্ট ব্রিথিং হয় এর মানে কি আপনার সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ অক্সিজেন আসতেছে না আপনার ব্লাডে, আপনার ব্লাডে কম অক্সিজেন আসতেছে রক্তে, এটা খুব খারাপ জিনিস। এতে করে অনেক মানসিক প্রবলেম হবে, পরে বুঝছেন ডিপ্রেশন, আমি মনে করি এটা একটা কজ ডিপ্রেশন, অ্যাংজাইটি প্যানিক বুঝছেন এই ব্রিদিং থেকেও আসে, কী জন্য ব্রেন ফাংশন ঠিক মতো হয় না। এবং দুইটা যদি হয় মিক্সড হয় এর মানে আপনার মাঝামাঝি, আপনার অক্সিজেন আপনার ব্লাডে রক্তে মাঝামাঝি পরিমাণ আছে। এখন আমাকে শিখতে হবে কীভাবে আপনার ওই পেটের সাহায্যে শ্বাস নেওয়া যায়, পেট যাতে নড়াচড়া করে ওই ব্রিথিংয়ে আসতে হবে, ওই শ্বাস প্রশ্বাস আসতে হবে। এইটার জন্য কী করতে হবে, আপনি একটা ফ্লোরে শক্ত ফ্লোর শুবেন, পিঠে শুবেন, হাতটা পেটে রাখবেন এবং শ্বাস যখন নিবেন উঠাবেন, প্রশ্বাস নেবেন পেটটা নিচে ডাউন করবেন, শ্বাস যখন নিবেন পেটটা উঠে, এটা মানে আপনার নলেজে থাকতে হবে, নলেজ নিয়ে বুঝছেন যে আপনার শ্বাস পেট উঠতেছে পেট নামতেছে বুঝছেন। এইভাবে যদি আমরা 15 মিনিট একদিনে করি দুই সপ্তাহ পরে আপনার অটোমেটিক আশা করি ইনশাল্লাহ আপনার ওই চেস্ট ব্রিথিংটা চলে আসবে, বা আপনার যে মিক্সড চেস্ট এবং অ্যাবডোমিনাল ব্রিথিং ওইটা আপনি অ্যাবডোমিনালে চলে আসবে আর পেটের শ্বাস প্রশ্বাস চলে আসবে, তখন আপনার সব কিছু নর্মাল হয়ে যাবে। এই যে কী আমি বললাম চাবিগুলো বললাম, মানে স্বর্ণের চাবি গোল্ডেন কিস, মানে কীভাবে স্বাস্থ্য ব্যাক করবেন, যে ভালো খাবার 1 নম্বর, ভালো পানি 2 নম্বর, আপনার ক্লিন গার্ড 3 নম্বর, 4 নম্বর এক্সারসাইজ, 5 নম্বর স্ট্রেস, 6 নম্বর ঘুম, 7 নম্বর হচ্ছে আপনার রাইট ব্রিথিং, 8 নম্বর কি আপনার হেলদি লাইফ, হেলদি ফুল লাইফ, আপনার এনজয়েবল লাইফ, ইউ ক্যান এনজয় ইয়োর লাইফ বুঝছেন। তো আপনি দেখেন প্রত্যেকটা জিনিস ওতপ্রোতভাবে জড়িত, আমরা যদি একটা করি আর একটা করবো না আপনার ফুল লাইফ আপনি পাবেন না, আপনি এনজয় করতে পারবেন না। তা আমি মনে করি যে এই যে ভিডিওগুলো বললাম, আপনারা যদি মোটামুটি একটু কেয়ারফুলি ভিডিওগুলো শোনেন, স্টাডি করেন এবং আপনার হাতে যদি কিছু ফান্ডামেন্টাল প্রোডাক্ট থাকে, আমাকে বারবার ফোন করতে হবে না, আমাকে জিজ্ঞাসা করতে হবে না, ডাক্তার যেতে হবে না, কোনো কিছু করতে হবে না, আপনি আপনার ডাক্তার হবেন, আমি আমার ডাক্তার হয়েছি ভাবে, আমি মনে করি সবাই হইতে পারবেন সবার ডাক্তার, আমি এইটাই চাচ্ছি, এটাই আমার মিশন। তো নেক্সট ভিডিওতে আমি বলবো যে ফান্ডামেন্টাল আপনার কী কী জিনিস আপনার কিচেনে থাকতে হবে, আপনার ফ্যামিলির স্বাস্থ্যের জন্য, আপনার স্বাস্থ্যের জন্য, এগুলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট, কারণ আপনার শরীরের ড্যামেজ হয়ে গেছে, এগুলোকে ব্যাক করতে হলে আপনার কিছু সাপ্লিমেন্টের দরকার হবে, সাহায্য দরকার হবে এবং কিছু ফান্ডামেন্টাল প্রোডাক্ট যেগুলো বাংলাদেশে নাই ওগুলো এসব প্রোডাক্ট আপনাকে রাখতে হবে, যাতে আপনি এই ইনস্ট্রাকশনগুলো এই রিকমেন্ডেশনগুলো আপনারা ফলো করতে পারেন জ্ঞানের মাধ্যমে, এবং আপনার এই টুলস মানে আপনার সব কিছু রেডি আছে, তখন আমি মনে করি আপনার প্রবলেম আপনি নিজেই সলভ করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।